আজকে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো নাকি মামা? আমাদের শাহিন ভাইয়ের পুকুর, আজকে এখানে মাছ ধরা হবে, বিশাল পুকুর। শাহিন ভাই বলতে ওই জিজ্ঞেস করে নাই ফোন করে শাহিন সজুরি যে পানি কর্তব্য এভাবে পাগল ছিলি না, আমরা তো দেখছিনি, আমি তো মাফ করি এগুলা কি, এগুলা একানা আছে, ভাত আছে, গুঁড়ো আছে, আরো মশলা আছে, বিশ মিনিটের মধ্যে দেখে যে পরিবেশে যেটা হয় মামা, বুঝলি? তুমি এদের একটা কথা বলি না মামা, পেশা লোক কে জানি কোন সাইডে তে মামা লোক কি পেশা সুপ সব বসে থাকে, এই জন্য পেশা লোক কে জিনিস আর কি মাছ এটা? তেলাপিয়া। ছোট তেলাপিয়া এখানে নেট আছে মামা, এই করো হ্যাঁ, নেটের ভিতরে মামা তোমার একটা পরিবেশ করবা, ওই নেটের মুখ আর দিয়ে প্রত্যেকটা মাছ থাকবে মামা। একটা আমি ধরি, হ্যাঁ মামা তুমি ধরলি, তুমি বসির সাথে একটাও বসে দিতে পারবে না, হেলা বেলা হয়ে যাবে, তা ঠিক, তুমি খালি দেখো। ছোট মাছ তো জাল আছে, ছোট মাছ, ছোট মাছ আইছে কি তেলাপিয়া না মাছ ধরলে ইডা বড় তেলাপিয়া কই গো, একসাথে দুইটাই উঠেছে মামা, ছেড়ে দিতে পারে আছে পরে যাবো নিয়ে আসবো পানি পানি, বুঝছো না, ভালোই তো লাগবে, মাছ না ধরিস বাড়ি যাবো, আইসি শ্বশুরের পুকুরে মাছ ধরতে আইসি যখন। বিপ্লব ভাইয়ের শ্বশুরের পুকুর, হ্যাঁ মাছ ধরার কথা যে মানে আইসতে যখন কথা হবে তখন মাছ যদি না ধরে নিয়ে যায় দুর্নাম হবে, ধরে নিয়ে যাইতে হবে। আদিবা মাই দেবা আটা কি বড় মাছের জন্য নাকি? হ্যাঁ বড় মাছ, বড় মাছ আটা, বড় মাছ, বড় মাছ এবং ছোট মাছ দুই মাছই হবে, কিন্তু আমি চেষ্টা করছি বড় মাছ ধরে। এবার সে ওই জায়গায় যাই মাছ ধরছে, ওইখানে বসতে চাইছেন
মামা তোমার আম 10 হাত যাইত বলেছি সরপুটি হবে না বোতল জায়গা সব নিয়ে আসবো বাটি ছাড়া সেনা হবে না তুমি একটু টুকে সেনে আনবা না 2 মিনিট টাইম লাগবে পাগল এই যে মামা এবার বড় মামা এই জন্য ডবল তেলাপিয়া ও ডবল তেলাপিয়া ওকে সরপুটি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নামা নেট আনতে হবে ডাবল দেখি ডাবল এই যে দাঁড়াও ভালো হবে নাকি মামা হ্যাঁ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ মামা হ্যাঁ হ্যাঁ তারপরে 2 বছর ভাগ হয়ে দেব এর ভিতরে আশা করি দেখি এক একটা হয় কিনা মাছ মামার পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়া গো হইস মামা কিছু কেজি খানে খাইতে হইতে পারে মাছ কেদিখানে খোঁজ পারে মামা বিপ্লব আসেনি বিপ্লব আইছে আইছে আবার গেল হইতে বিপ্লবের খিদি লেগেছে একটু খাতি গেছে আমাদের কাছে বলবে না মামা আপনি মিশ মাছ খাইনি গরুর মাংস খাইনি হ্যাঁ হ্যাঁ ব্রয়লার খাইনি বলে না মামা হ্যাঁ হ্যাঁ এদেরও তো সেরকম আছে মানে একজন কেঁচো খাবে একজন আটা খাবে
দেখা যাক জয় বাংলাদেশের মাঠে কি করে। যাক 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 মামা, কাল তো হবে মামা। মাছটা ফ্রাইলে আর কিছু বলেনি? হ্যাঁ বলতে, তরকারির মাছ হয়েছে তো মামা। মাছ আপনি তাকায় দেখেন, এই যে দেখেন, এই যে 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 মামা একটু উঠায়ও মামা, এই যে তো উঠানো যাবে না আমার। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। বড় মাছ মেলাও এটাই হবে। এবার দেখেন ভিতরে কি কি আছে, কি কি আপনি যাওয়ার পরে ধরলাম অনেকগুলো, তো হ্যাঁ ওইগুলো দেখেন। ডাবল মামা, তোমার একটু ডিউটি আছে, ব্যাগ তুলতে হবে। জাপানিটা আছে না মামা? মামা সাকসেস, বিশাল বড় সাইজ। মামা টার্গেট ঠিক আছে তো? একেবারে তাহলে আমরা তাহলে মাছ দেখি, তুমি এই মুখ টার্গেট করো, চল চলো যা। ফাইনালি একটু দেখি দেন, ফাইনালি দাঁড়া খোলি খোলি দেখো ভালো করে। আমরা কি ধরলাম সারাদিন ধরে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা বহুত মাছ ধরেছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। সুন্দর সুন্দর মাছ, সুন্দর সুন্দর মাছ। চলে যাই বাবা, এটা ব্যাগে না, এইভাবে নিতে হবে।